সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বেগম খালেদা জিয়া সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা বিএনপি এর প্রধান, এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল, এবং তিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1946 সালে জলপাইগুড়িতে। তবে তার এই জন্ম তারিখটি নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা রয়েছে। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন তৃতীয়। ভাইয়েরা হচ্ছে সবার ছোট। তার পিতামহ হাদিস সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তুয়াবুর রহমান, তার বাবা হচ্ছেন জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। স্বামী হচ্ছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। তার এক ভাই অবসরপ্রাপ্ত মেজর সাইদ ইস্কান্দর বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তার পিতার অর্থাৎ বংশের আদিনিবাস হচ্ছে ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি, কিন্তু তিনি দিনাজপুর শহরের মোদিপাড়ায় বেড়ে ওঠেন। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দর মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়িতে চলে যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে চা ব্যবসায় জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন এবং তিনি 1984 সালের 15ই নভেম্বর ইন্তেকাল করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে, আর এটি ছিল দিনাজপুরের মিশন স্কুল। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন তিনি। তিনি এই স্কুল থেকেই অষ্টম শ্রেণী পাশ করেন। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাকনাম কমল। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং DFI এর অফিসার হিসেবে তখন তিনি দিনাজপুরে কর্মরত ছিলেন। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তান তথা বর্তমান পাকিস্তানে চলে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে তিনি বসবাস করেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুরে থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর এলাকায় বসবাস শুরু করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত তিনি অবস্থান করেন। 2 জুলাই সিদ্ধেশ্বরী জনাব এস আবদুল্লাহর বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলে সহ বন্দী করে। 1971 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত দুই পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই তার সময় কাটত। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন।
বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং মূলত তারই নেতৃত্বে বিএনপির পূর্ণ বিকাশ শুরু হয়। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে সাতদলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে সাত দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল এবং 5 দলীয় ঐক্যজোটের আন্দোলন চলতে থাকে এবং তারা নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফায় আন্দোলন শুরু করেন। এর ফলে বাধ্য হয়ে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং যা পরবর্তীতে 96 এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তির পরও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেছিল। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে এবং এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট 116টি আসনে জয়লাভ করে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147টি আসন লাভ করে এবং তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে এবং এ সময় বিএনপি 7ম সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এ সময় বেগম খালেদা জিয়া সংসদে বিরোধী দল নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে 4দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে এবং খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এ সময় তিনি তার 3য়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে 4দলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। মহাজোটের প্রায় 260টি আসনের বিপরীতে 4দলীয় ঐক্যজোট মাত্র 32টি আসন অর্জন করে। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেবার পর থেকে মোট 4বার তিনি গ্রেফতার হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন। সর্বশেষ তিনি 2007 সালের সেপ্টেম্বর 3 তারিখে দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেফতার হন। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেফতার হবার পর দীর্ঘ 1 বছর 7 দিন তিনি কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলারই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি এবং সর্বশেষ 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের দায়ে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপরই তাকে গ্রেফতার করে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং তার এই দুর্নীতির মামলাটি এখনও চলমান রয়েছে। এবার চলুন সংক্ষেপে বেগম জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন কিছু সাফল্যের কথা জেনে নেওয়া যাক। 1991 সালের 20 মার্চ খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খালেদা জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় সরকার ব্যবস্থার উত্তরণের লক্ষ্যে 1991 সালের 6 আগস্ট জাতীয় সংসদে সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাশ করা হয়।
সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে খালেদা জিয়া 19 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার সরকার প্রথম মেয়াদে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেন। সে সময়ে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন হয়। দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ প্রদান করা হয়। ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রবর্তন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়। তার সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী একটি সামাজিক আন্দোলনে রূপ নেয় এবং তার সময়েই যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু করেন এবং যেটি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সমাপ্ত করা হয় এবং এই সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু সেতু। 1996 সালের একদলীয় নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বিএনপি যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে এবং বেগম জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, সে সময় তার শাসন ব্যবস্থা মাত্র 15 দিন স্থায়ী ছিল। কেননা সে সময় অন্যান্য বিরোধী দল এই নির্বাচনটিকে বয়কট করেছিল, আর যে কারণে তাদের আন্দোলনের মুখে বেগম জিয়াকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পদত্যাগ করতে হয়। 2001 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেগম জিয়া রপ্তানি আয় ও বিদেশ থেকে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স দ্রুত বৃদ্ধি, শিল্প ও টেলিযোগাযোগ খাতের দ্রুত বিকাশ, সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কল্পে অপারেশন ক্লিন হার্ট ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন গঠন করেন এবং জিএমবি ও হুজি সহ ইসলামী মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করেন। মেয়াদ শেষে তিনি 2006 সালের 28 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।